ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তামিমদের আনুষ্ঠানিক লড়াইটা শেষ, সিরিজটা যে পুড়ে ফেলেছেন নিজেদের পকেটে। তাই তো লড়াই শেষে এবার একটু ঝালাই করে দেখার পালা, বাদ পড়া ক্রিকেটাররা ময়দানে ঠিক কেমন যুদ্ধ করতে প্রস্তুত। তাই তো বিশাল এক পরিবর্তন নিয়ে একাদশ সাজাতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট, যেখানে বাদ পড়তে যাচ্ছেন অনেকে, আবার তা ফিল আপও হবে নতুন কিছু মুখ দিয়ে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 7 উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ, যে কারণে আগামী 25 জানুয়ারি চট্টগ্রামের শেষ ওয়ানডে ম্যাচটি এখন নিছক নিয়ম রক্ষার এক ম্যাচ। তাই তো শেষ ওয়ানডের একাদশে কয়েকটি পরিবর্তন আসতে পারে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল, তার কথাই সবচেয়ে সত্যি হতে চলেছে। উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে একাদশে অন্তত পক্ষে একটি পরিবর্তন আনা হবে বলে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এছাড়াও অভিষেক ঘটতে পারে আরও একজনের। শনিবার এক গণমাধ্যমকে নান্নু বলছেন, আমরা দল নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করতে পারবো না, করতে চাইও না, কারণ আমাদের প্রতিটি ম্যাচের ফল গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের কোয়ালিফাই মার্কসের জন্য সর্বোচ্চ পয়েন্ট চাই, আমাদের মাথায় সেটাও রাখতে হচ্ছে, কাজেই দল নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করার সুযোগ নেই আমাদের। তবে চট্টগ্রামে সম্ভবত রুবেলের জায়গায় সাইফউদ্দিনকে খেলানো হবে, সাইফউদ্দিন এখন পুরোপুরি ফিট, তাই তো এমন ইঙ্গিত নান্নুর। আর তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মেহেদি হাসানকে নেওয়া হতে পারে কিনা এমন প্রশ্নে প্রধান নির্বাচক বলছেন, সেটা চট্টগ্রামে যাওয়ার পর অবস্থা দেখে বোঝা যাবে, কারণ 50 ওভারের ফর্মেটে মিরাজ ক্লিক করছে, সে মাত্র নিজের ছন্দ ফিরে পেয়েছে, এখন তাকে পরের ম্যাচেই বাইরে নেওয়া অনুচিত। এবার চলুন একটু ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজের দিকে ঢু মারা যাক। সদ্য সমাপ্ত অবিস্মরণীয় অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কর সফর শেষ করে দেশে ফিরে নিজেই নিজেকে বিলাসবহুল BMW গাড়ি নিজেই নিজেকে উপহার দিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে খবর জানিয়েছেন সিরাজ নিজেই। অস্ট্রেলিয়া সফরে খেলা 3 টেস্টে 13 উইকেট নিয়ে সিরাজই ছিলেন ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী। গত বছরের 20 নভেম্বর অস্ট্রেলিয়া পৌঁছানোর সপ্তাহখানেকের মধ্যে মারা যান সিরাজের বাবা। তাকে সুযোগ দেওয়া হয়েছিল বাবার জানাজা দাপনে অংশ নিতে ভারতে ফিরে যাওয়ার, কিন্তু কোয়ারেন্টাইন প্রোটোকল মাথায় রেখে তখন দেশে ফেরেননি সিরাজ। খেলতে নেমে বর্ণবাদী আক্রমণের শিকারও হয়েছেন 26 বছর বয়সী ক্রিকেটার। তবে সফরের শেষটা দারুণভাবে করেছেন তিনি, সব মিলিয়ে 3 ম্যাচে 13 উইকেট নিয়ে ছিলেন ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী। এছাড়া 32 বছর পর ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়াকে পরাজয়ের তিক্ত স্বাদ দেওয়ার ম্যাচে ক্যারিয়ারের প্রথম 5 উইকেট নিয়েছিলেন সিরাজ। সেই ম্যাচের মাধ্যমে 2-1 ব্যবধানে সিরিজও জিতে নেয় ভারত। পরে দেশে ফিরে 2 দিনের মাথায় নিজেই নিজেকে BMW গাড়ি উপহার দিয়েছেন সিরাজ। এর আগে বিমান থেকে নেমে বাড়ি ফেরার আগে সরাসরি বাবার কবর জিয়ারত করতে যান তিনি। সিরাজের বাবা ছিলেন একজন দরিদ্র অটো চালক, তার স্বপ্ন ছিল ছেলে বড় ক্রিকেটার হবে, ভারতের হয়ে খেলবে। সেই স্বপ্নের পথ খুঁজে দিতে প্রতিদিন বাবা 70 টাকা করে দিতেন সিরাজকে, প্র্যাকটিসে যেতে আসতে খরচ হতো 60 টাকা। সেই সিরাজই এখন নিজের পরিশ্রমের সুবাদে কিনে ফেলেছেন BMW গাড়িটি। তার এমন কৃতিত্বে শুভেচ্ছায় বাসাচ্ছেন তার ভক্তরা।